পাঁচ আসনত কংগ্রেসে ওয়াক ওভার পাব। আটখন আসনতে সামান্য প্রতিদ্বন্দ্বিতার সম্মুখীন হব কংগ্রেস প্রার্থী। এই ভবিষ্যৎবাণী কোনো জ্যোতিষীর নহয়। প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বরাই করিলে এই ভবিষ্যৎবাণী যে পাঁচখন আসনতো আমি ওয়াক ওভার লাইনত আছো। আজি বিজেপি কই থাকে যে চৈধ্যখন জিকিব বারোখন জিকিব, আপনি দিশপুরত গিয়ে খবর লোক, এজন এমএলএ মন্ত্রী দিশপুরত নেপায়। মুখ্যমন্ত্রী দিনে নিশায় গোটে গাঁও ঘুরি ফুরিছে। যদি ইমানেই বিজেপিয়ে সমাজত কাম করেছে, ইমানেই যদি বিজেপির জনপ্রিয়তা আছে, ইমানেই যদি শক্তি আছে, তো দিশপুর শূন্য কি হয়েছে, ইমান ধরফরণি কি হয়েছে? ভূপেন বরার মতে কংগ্রেসের প্রার্থী তালিকাক লৈ অসমৰ রাইজ সন্তুষ্ট আর নির্বাচনত রাইজর মরমর প্রতিফলন ঘটিব। আমার তো গৌরব গগৈ ডাঙরিয়ায় টিকেট লৈ পেলায় যেতিয়া যোরহাটলে গৈছে বা বিভিন্ন প্রার্থী সকল গৈছে, আমি যেবিলাক খবর পাই আহিছো যে যি ধরনে রাইজে অভূতপূর্ব হয়, আনকি তেজপুরতো শোণিতপুরতো আমার যি ধরনের রাইজরপর দলরপর আমি সঁহারি পাইছো, গোটেই অসমৰ মানুহে কৈছে। আপোনালোকৰ আমাৰ সংবাদ মাধ্যমৰ সংবাদ গোষ্ঠীৰ বিভিন্ন নেতৃবৃন্দই কৈছে যে কংগ্ৰেছৰ প্ৰাৰ্থী তালিকাখন খুব ভাল হৈছে। শোণিতপুৰৰ বিজেপি প্ৰাৰ্থী ৰঞ্জিত দত্তক কটাক্ষ কৰিবলৈও নেৰিলে ভূপেন বৰাই। ৰঞ্জিত দত্ত ডাঙৰীয়াখনক ব্যক্তিগত শত্ৰুতা নাই, অসমৰ মুখ্যমন্ত্ৰী যে তেখেতক বেয়া পায়, অসমৰ মুখ্যমন্ত্ৰী যে তেখেতক প্ৰথমৰ পৰাই টার্গেট কৰি আছিলে, মন্ত্রী কাটিলে, সভাপতি ভাঙিলে, এতিয়া তেওঁক চক্রবিহত সুমাই ললে। তেজপুরৰ মানুহৰ কাঠগড়াত বিচার হবলগীয়া আছিলে বেলেগৰ, আনি আসামি কৈ পেলাই থিয় কৰাই দিলে ৰঞ্জিত দত্ত ডাঙৰীয়া। গতিকে পাছফালৰ জিতটো ঠিকে থাকিব, আগফালে পৰা লাগি যাব। আনহাতে শোণিতপুৰ লোকসভা সমষ্টিৰ কংগ্ৰেছ প্ৰাৰ্থী প্ৰেমলাল গঞ্জুৱে আজি শক্তি প্ৰদৰ্শন কৰি মনোনয়ন দাখিল কৰে। তেজপুৰৰ জয়মতী পথাৰৰ পৰা সহস্ৰাধিক সমৰ্থকৰ সৈতে সমদল কৰি মনোনয়ন দাখিল কৰে গঞ্জুৱে। সংগ দিয়ে প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ভূপেন বৰা, ৰকিবুল হুছেইন, বিধায়ক ভাস্কৰ বৰুৱা, ৰাইজৰ দল আৰু অজাপৰ প্ৰতিনিধিয়ে। তেজপুৰৰ পৰা পংকজ শইকীয়াৰ ৰিপৰ্ট, এনবি নিউজ। এনবি নিউজ, সহজ সরল ভাষাত নবভারতর কথা।